নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে ড্রিম ডেস্টিনিতে স্বাগত। ড্রিম ডেস্টিনি অ্যাকচুয়ালি এমন একটা স্কোপ, এমন একটা অপরচুনিটি, এমন একটা ওয়ে যেটা আমার মনে হয় আপনাকে জীবনের শিক্ষা দেয়। লিসন অফ দ্য লাইফ, জীবনের শিক্ষা খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে যেরকম আমাদের জীবন আছে তার রাস্তা আছে, আর রাস্তাতে হার্ডলসও আছে। তো ব্যাপার হচ্ছে এটা যদি সার্বজনীন আমি করতে চাই, মানে সবার কাছে সবার জন্য, যেটা আমরা আপাতভাবে মুখে বলি, অনেকেই বলি, কিন্তু কর্মক্ষেত্রে কি করে আমাদের পক্ষে দেখানো সম্ভব হয়? অর্থাৎ আমি এখানে একজন সঠিক গুরু নির্বাচন করলাম, আর তিনি আমাকে সব রকমভাবে সাহায্য করবেন, এটা কি সব ক্ষেত্রে সম্ভব হয়? তার মানে আমাদের নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি থাকে। তো আমরা এমন একটা অনুষ্ঠান বাছি, এমন একটা অনুষ্ঠান দেখি যেখানে সার্বজনীন সহজবোধ্যতা এবং নানানভাবে জ্যোতিষের প্রয়োগ আপনাকে জীবনে চলার পথের হার্ডলসগুলোকে টপকাতে হেল্প করবে, এনহ্যান্সড করবে, আপনাকে এনকারেজ করবে। সেই জায়গাটা আমরা আলোচনা করবো আজকে। ড্রিম ডেস্টিনি আমার মনে হয় মানুষের জীবনের একটা নতুন দিশা, নতুন পথ। প্রতিদিন এক্সপেরিমেন্টাল ওয়েতে এত নতুন কিছু আলোচনা হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব কিউরিয়াস থাকি। যখন অফিসে আসি লক্ষ্যই থাকে যে গিয়ে কখন অনুষ্ঠানটা ধরবো আর কখন শুনবো এই বিষয়গুলো। তো আজকে যে বিষয়, কতগুলো ডেট আমরা শুনেছি যে তারিখগুলো মানুষের জীবনের ক্ষেত্রে সমস্যাবহ হতে পারে, আবার হয়তোবা সেই তারিখ মানুষকে কিছু দিতে পারে, মানে এই জায়গাটা তারিখ, দেখবেন তারিখ। সেই জন্য অনেকে তারিখ মেনটেন করে, ডেটগুলোকে ফলো করে। এর ডিটেলটা জানবো আজকে। ড্রিম ডেস্টিনিতে স্বাগত আপনাদের সবাইকে, আমি আন্তরিক স্বাগত জানাই শ্রী মণি ভাস্করদাকে, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। মণি দা, স্বাগত। আজকে আমি এটা বলবো অবশ্যই, মানে আমি বলছি কিছু কিছু ডেট থাকে যেগুলো লাকি ডেট। লাকি ডেট মানে প্রত্যেক মাসে ওই ডেটগুলো লাকিটা আমি বলতে চাইছি না, সেই ডেটগুলো যারা জন্মগ্রহণ করেন তারা মোটামুটি লাকি হন। সেই লাকি ডেটগুলোর কথা বলবো, মানে মোটামুটি লাকি ডেটগুলো সম্বন্ধে বহুবার আমি আগেও আলোচনা করেছি, এবং আজকে ডেট যে ডেটগুলো বলবো সেই ডেটগুলো আমার এক্সপিরিয়েন্সে ফিল হয়েছে কোথাও না কোথাও যেন কার্সড হয়, মানে কেন মনে হয় জীবনটা অভিশপ্ত টাইপের হয়ে গেছে। এই ডেটগুলো বাদে যে ডেটগুলো ডেফিনেটলি আমার মনে হয় বেশ কিছুটা লাকি, যদিও লাক বিচার করতে গেলে সামগ্রিক রাশিচক্র, সামগ্রিক দশা, তাদের নক্ষত্রের বিচার, কোন বাড়িতে অবস্থান করছে, তাদের মানসিকতা কী, তাদের অ্যাটিচিউড কী, তাদের বাইরে এবং ভেতরটা কেমন, তারা কতটুকু সত্যভাবে জীবনকে মেনটেন করছে, কী কথা বলছে এবং মেনটেন করছে কি, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আজকে আমার বলার ইচ্ছা আছে বিশেষ কিছু ডেট, যে ডেটগুলোতে মানুষ জন্মগ্রহণ করলে মনে হয় যেন কিছু কার্স বা অভিশপ্ত তার জীবনটা, কোথাও না কোথাও যেন ভীষণ মাত্রায় তারা কষ্টে থাকে। তার আগে একটা কথা বলবো, যারা এরকম কষ্ট পাচ্ছেন তারা কী করবেন, এটা পরবর্তী অনুষ্ঠানটা আমি বলবো, সম্ভবত বৃহস্পতির অনুষ্ঠানে আমি বলবো তারা কী করবেন, কারণ আগামীতে আমি ঋণ নিয়ে কিছু বলবো, অনেকে লিখছেন যে ঋণ সম্বন্ধে জানতে চাই। তার আগে আমি যেটা বলবো, যেটা কতদিন বলতে বলতে আমি কেটে গেলাম, সময়টা চলে গেল, কোন কোন ডেটে কখন কখন প্রেয়ার করা উচিত, এবং মেন প্রেয়ারটা কী, ইজি প্রেয়ার যেটা আমি বুঝেছি সেটা যদি একটু কেউ ল্যাপটপে দেখায় আমার সুবিধা হয়, ল্যাপটপে একটু দেখালে সুবিধা হয়। তো ইয়েস, এই প্রেয়ারটা যদি আপনারা করেন, আমি প্রেয়ারটা ভেঙে ভেঙে বলছি, লর্ড মানে ঈশ্বর, পরমেশ্বর, যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার দাঁতকে সৃষ্টি করেছেন, আপনার কানকে সৃষ্টি করেছেন, শ্বাসকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, কক্ষপথে কারুর সাথে কারুর ধাক্কা লাগছে না, দূর থেকে হয়তো ধূমকেতু আসছে, ধূমকেতুগুলো এসে অধিকাংশই বৃহস্পতির মহাকর্ষীয় বলের জন্য সেখানে দ্রবীভূত হয়ে যাচ্ছে, পৃথিবীতে এসে পৌঁছচ্ছেই না, বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য জুপিটার, ওখানেই সেখানে নিঃশেষ হয়ে যাচ্ছে, পৃথিবীরকে ধাক্কা মারছে না, এটা অদ্ভুত খেলা। কিছু কিছু আসছে, আসার সময় জলে পুলে ছাড় করে পৃথিবীতে এসে পৌঁছলো, কিছুই হলো না, এবং ওজন লেয়ার, গাছপালা,
প্রকৃতির যে নিয়ম, অদ্ভুত একটা নিয়ম, ইকোসিস্টেম, এই সিস্টেমটা যিনি তৈরি করেছেন তিনি লর্ড, তিনি আমাদের পরমেশ্বর, তিনি একজন, তার কোনো প্রতিমা নেই। যজুর্বেদে বলছে না তস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। ঈশ্বরকে কেমন দেখতে দেখা যায় না, কেন দেখা যায় না, বিকজ সসীম ক্ষমতা নিয়ে অসীমের চিন্তা করা যায় না। মানে আমি, আমার ক্ষমতা ছোট্ট, আমার ছোট্ট ক্ষমতা, ছোট্ট ক্ষমতা নিয়ে আমি অত বড় জিনিসটা দেখতেই পাবো না। যেমন একটা পিঁপড়ে সহজে করোনা ভাইরাস কেমন দেখতে দেখতে পাবে না, একজন ডক্টর সেটাকে অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে পারে, পিঁপড়ে দেখতেই পাবে না, পিঁপড়ের কাছে সেই ক্ষমতাই নেই। তো আমাদের কাছে সেই চোখ নেই, সেই ভাবনা নেই, ফলে আমি দেখতে পাবো না, তার কোনো প্রতিমা নেই, তিনি আমাদের কাছে ইনভিজিবল। তিনি আছেন, প্রতি মুহূর্তে আছেন, প্রত্যেকের কাছে আছেন, প্রত্যেকটি জীবজন্তুর কাছে আছেন, প্রত্যেকটি প্ল্যান্টের মধ্যে আছেন, আমাদের হৃদয়ে রয়েছেন। তো এটা সেই অনুযায়ী বলছি, লর্ড, এই ল্যাপটপে দেখানো যায়, লর্ড প্লিজ ফরগিভ মাই সিন। তার কারণ আমরা যুগ যুগান্তর ধরে কিছু না কিছু ভুল করে ফেলি, প্রতিদিন কিছু ভুল করি, আমাদের বংশের মানুষেরা ভুল করেন, বাবা মা ভুল করেন, আত্মীয় স্বজন ভুল করেন, মেনলি ব্লাড রিলেটেড, ডিএনএতে ভুল থাকে, পাপ থাকে, ক্ষতি থাকে, অনেক কিছু ভুল করি। তো প্রথমে ঈশ্বরের কাছে যদি প্রেয়ার করতে হয়, করতে হয় প্লিজ আমায় ক্ষমা করো, কারণ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো বললে উন্নতি আসতে পারে। তো প্রথমেই লর্ড প্লিজ ফরগিভ মি, এটা আপনারা লিখে নেবেন, এই প্রেয়ারটা করবেন, কখন করবেন আমি বলে দিচ্ছি, এর মতন সুন্দর ছোট প্রেয়ার বোধ হয় হবে না। সুন্দর ছোট প্রেয়ার, লর্ড প্লিজ ফরগিভ মি, হে পরমেশ্বর আমাকে তুমি ক্ষমা করো, ইন ইয়র নেম লর্ড, হে পরমেশ্বর তোমার নাম নিয়ে, আই এম ফরগিভিং এভরি ওয়ান হু হ্যাভ ডান রং এগেনস্ট মি, হে পরমেশ্বর আমি তোমার নাম নিয়ে, তোমার সাদা আলোকে গ্রহণ করে, তোমার সাদা আলোর মধ্যে স্নান করে, তোমার সালাপ সাদা পবিত্র ফ্লেমের মধ্যে স্নান করে, নিজেকে ডুবিয়ে দিয়ে আমাদের মস্তিষ্ক, কর্ণকুহর, গ্ল্যান্ড, সেরিবেলাম, ব্রেন, নাসিকা, চক্ষু, চোয়াল, গলা, আমাদের বোন সিস্টেম, মাসল, লিম্ফ্যাটিক সিস্টেম, ব্লাড ভেসেলস, রক্তকণিকা, হাত, পেট, লোয়ার পোর্শন, সমস্ত কিছুর মধ্যে, একটু ওয়েট করুন যিনি আছেন, সেই সমস্ত কিছু এনার্জি তুমি এর মধ্যে আমাকে প্রবেশ করাও প্লিজ, ইন ইয়র নেম লর্ড আমি সমস্ত সবাইকে ক্ষমা করে দিচ্ছি যারা আমার এগেনস্টে কিছু ক্ষতি করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে প্রতারণা করেছে, যারা মুখে এক বলেছে করেছে আর এক, যারা ভেতর ভেতর অন্য কিছু কাজ করেছে, যারা আমার ক্ষতি করেছে, যারা আমাকে স্ন্যাচ করে নিয়ে চলে গেছে, টাকা স্ন্যাচ করে নিয়ে চলে গেছে, যারা আমাকে মিথ্যা আচরণ করেছে, যারা আমার মনে শরীরে ক্ষতি করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে পেছন থেকে মানে ক্ষতি করেছে, ব্যাকবাইটিং করেছে, যারা ভেনাম দিয়েছে, সাপ নয় হোক সাপের মতন ভেনাম দিয়েছে, আমার শালা গাছটা জ্বলে গেছে, তাদেরকে আমি প্রত্যেককে ক্ষমা করে দিচ্ছি, বিকজ যদি আমি না ক্ষমা করি গড আমায় ক্ষমা করবে না। কারণ বহু যুগ যুগান্তর ধরে আমরা পাপ করে আসছি, আমাদের বাবা মা পাপ করে আসছে, পাপ তো হচ্ছেই। তো প্রথমেই বলতে হবে, লর্ড প্লিজ ফরগিভ মাই সিন, ইন ইয়র নেম লর্ড আই এম ফরগিভিং এভরি ওয়ান হু হ্যাভ ডান রং এগেনস্ট মি, যারা আমার জন্য ক্ষতি করেছে তাদের প্রত্যেককে আমি তোমার নাম নিয়ে ক্ষমা করে দিলাম। প্লিজ গিভ মি ইয়োর হোলি ফ্লেম, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম তোমার পবিত্র আলোতে আমি স্নান করতে চাই, তোমার পবিত্র ফায়ারে আমি স্নান করতে চাই, তোমার কুল ফায়ারে ঠান্ডা আগুনে আমি স্নান করতে চাই, আমি তোমার হোলি ওয়াটারে স্নান করতে চাই, হোলি ফ্লেমে স্নান করতে চাই, তুমি আমার শরীরের মধ্যে প্রবেশ করো। প্লিজ গিভ মি ইয়োর হোলি ফ্লেম টু মাই বডি, টু মাই সোল অ্যান্ড টু মাই স্পিরিট, আমার আত্মার মধ্যে, আমার শরীরের মধ্যে তুমি তোমার হোলি ফ্লেমকে প্রবেশ করাও প্লিজ। এবং অ্যাট লাস্ট প্লিজ ইন্টারভেন, প্লিজ ইন্টারভেন ইন টু মাই লাইফ, প্লিজ ইন্টারভেন ইন টু মাই লাইফ, প্লিজ ইন্টারভেন ইন টু মাই লাইফ, প্লিজ ইন্টারভেন ইন টু মাই ব্রেন, প্লিজ ইন্টারভেন ইন টু মাই হার্ট, তুমি আমার শরীরের মধ্যে, মনের মধ্যে প্রবেশ করো, তুমি আমাকে জাগ্রত করো, তুমি আমাকে সহায়তা করো, তোমার হোলি গড ফায়ার আমার মধ্যে প্রবেশ করাও, যাতে আমি জাগ্রত হই, যাতে আমি অন্ধকার থেকে বেরিয়ে আসি, আমার শরীরকে ঠান্ডা করো,
হোলি ওয়াটার দিয়ে এবং হোলি ফ্লেম দিয়ে আমার ভাগ্যকে জাগিয়ে তোলো। এই হচ্ছে প্রেয়ারের মূল বিষয়। যদি এই প্রেয়ারটি করা যায়, মানুষের শরীর, অন্তরাত্মা, মন পবিত্র হয়ে যাবে এবং নতুন নতুন সুযোগ আসবে বলে আমার মনে হয়। কখন কখন করবেন, কোন কোন ডেটে, আমি বলার চেষ্টা করছি। কেউ ফোনে আছেন? কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, ফোনটা মনে হয় কেটে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বক্তব্য, এই প্রেয়ারটা আপনি করবেন, ঈশ্বরকে আহ্বান করবেন, ইনভোক করবেন, আমাদের চারদিকের যা দুর্দশা সমস্ত কেটে যাবে। এবং অলরেডি দুর্দশা কেটে যাচ্ছে, কাটছে। এবং আমি বলেছিলাম যে ভারতবর্ষ গুরুর দেশ, ভারতবর্ষ শঙ্করাচার্যের দেশ, ভারতবর্ষ ভরদ্বাজ মুনির দেশ, কাশ্যপ মুনির দেশ, ভারতবর্ষ ভার্গবের দেশ, ভারতবর্ষ অগস্ত্যের দেশ, ভারতবর্ষ শ্রীরামকৃষ্ণের দেশ, ভারতবর্ষ স্বামীজির দেশ, ভারতবর্ষ সমস্ত পবিত্র আত্মার দেশ। এদেশের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি। এখন অনেকে মানে বিজ্ঞানীরা আলোচনা করছেন যে আমাদের দেশে 130 কোটির মধ্যে যে পরিমাণ করোনায় আক্রান্ত, বিদেশে অনেক অনেক কম থেকে অনেক বেশি আক্রান্ত। বিকজ অফ আওয়ার গড পাওয়ার, গড পাওয়ার ইজ দেয়ার ইন দিস ল্যান্ড, গড পাওয়ার ইজ দেয়ার ইন দিস ল্যান্ড। এবং আমরা অনেক সংযমী, কিছু পোর্শন তো বাজে থাকবেই, আমরা সংযমী। এখানে আমাদের ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড হাই, আমরা সেভাবে মারা যাচ্ছি না। এবং সামনেই সুদিন আসছে, বিলিভ রাখুন, সুদিন আসছে, খুলছে রাস্তা। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো দাদা, নমস্কার। নমস্কার আপনাকে। দাদা, কেউ আমার প্রণাম নিতে বলবেন, আমি হাওড়া থেকে বলছিলাম, ইন্দ্রনীল দলুই। বেশ, কি বলছেন? হাওড়া থেকে বলছিলাম। কি বলছেন? ইন্দ্রনীল দলুই। ইন্দ্রনীল দলুই, দলুই ইন্দ্রনীল। দাদার কাছে গিয়ে আমার বাড়ির লোক ভীষণ ভাবে উপকৃত, যে জায়গা থেকে দাদা আমাদের উপকার করেছেন, মানে বলে বোঝানোর মতো নয়, মানে ভাষায় সেটাকে প্রকাশ করা যায় না, সেইটা জানাবো। আর আমি আমার নিজের সম্বন্ধে একটু জানবো বলে দাদার কাছে ফোনটা করেছি। আচ্ছা, ইন্দ্রনীল দলুই আপনার নাম? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 19/6/1983। 19/6/1983 রাত্রির 8:38। ইনি ইনি কে বললেন, আপনার ভাইজি? রাত্রি 8:38 কলকাতা, কলকাতায় জন্ম, রাত্রি 8:38। হ্যাঁ, রাত্রি 8:38। আপনি কি আপনি কি আমাকে আগে দেখিয়েছেন না, দেখাননি? না দাদা, আপনি আমি আপনার কাছে দেখাতে যাইনি, কিন্তু আমার কাকার ছেলে গিয়েছিল, ভীষণ ভাবে একটা সমস্যায় পড়েছিল, সেটা বলা যাচ্ছে না মনে, মানে সেই জায়গা থেকে ভীষণ ভাবে উপকৃত। জাস্ট এক বছর, গত বছর আয়কারের ঘটনা। সানডে ছিল? হ্যাঁ, সানডে ছিল। আপনার জন্মবারটা সানডে ছিল? হ্যাঁ, সানডে। 19 জুন 1983। ওখানে আপনার যেখানে থাকেন লকডাউন মেনটেন করছেন তো? হ্যাঁ, লকডাউন মেনটেন করছি। বাইরে বাইরে বেরোচ্ছেন না তো? না দাদা, বাইরে একদম বেরোচ্ছি না। সবসময় হাত পা ধুচ্ছেন তো? আপনার চোখের মধ্যে প্রবলেম হতে পারে, মেইনলি ডান চোখের মধ্যে কোনো প্রবলেম আসতে পারে, জন্ডিস জাতীয় ডিজিজ হতে পারে, জন্ডিস। আচ্ছা। 2 নম্বর, পায়ের কোনো চোট বা আঘাত লাগতে পারে। আপনার বাড়ির লোকেদের, আপনার যারা গুরুজন যা প্রিয়জন আছেন, তাদের কারুর মাথা বা স্নায়ু বা চেস্ট বা ব্লাডে প্রবলেম থাকবেই থাকবে। মাথা মানে হচ্ছে ব্রেন, চেস্ট মানে হচ্ছে হৃদয়, মানে বুকের মধ্যে,
এবং রক্তের মধ্যে কোনো রোগ ব্যাধি এবং নার্ভের মধ্যে কোনো রোগ ব্যাধি এগুলো আছে না নেই? হ্যাঁ, আমার বাবারই আছে, একটু নার্ভের প্রবলেম আছে আর মায়ের একটু হিমোগ্লোবিনটা প্রচুর কম শরীরে। ব্যাস, তার মানে রক্ত গেল আর এদিকে। এছাড়াও ব্রেনে মানে মাথায়, মাথায় এবং চেস্টে কিছু প্রবলেম কিন্তু যোগ রয়েছে, মানে কারুর কোনো কোলেস্ট্রলটা বেড়ে গেল, ইউরিক অ্যাসিড বেড়ে গেল, এগুলো বাড়ার জন্য শরীরে রোগ ব্যাধি এলো, বা চেস্টের মধ্যে মানে হার্টে বা লাংসে একটু হালকা কষ্ট আসা, শ্বাসে প্রবলেম আসা, এগুলোর যোগ রয়েছে। এবার চলে আসি আপনার এখন সময়, আগামী দু আড়াই বছর ভালো না, সম্ভবত আপনি বিজনেস করছেন। এখন দু আড়াই বছর সময়টা আপনার ভালো না, অনেক ক্ষেত্রে অনেককে টাকা দিয়ে টাকা নষ্ট হয়ে যাওয়া, টাকা বাজারে পড়ে থাকা এবং টাকাকে তুলতে না পারা, এবং আপনার জীবনে কোনো না কোনো কারণে কিছু না কিছু বদনাম আসা, যে বদনামটার জন্য আপনি কিছুই করেননি। বদনাম মানে যেটা আপনি কিছু করলেন না কিন্তু বদনাম চলে এলো, এবং প্রতিক্ষেত্রে সমাজ থেকে, রিলেটিভসদের থেকে, বাড়ির থেকে কিছু কিছু ভুল বোঝাবুঝি হওয়া, এগুলোর যোগ আপনার ছকে আছে। আচ্ছা বললে আমি বুঝবো না, শেয়ার করতে হবে, শেয়ার করুন আগে। হ্যাঁ, মোটামুটি এরকম হচ্ছে, এরকম ঘটনা ঘটছে না, মানে এমন কোন বদনাম যার জন্য আপনি কোনোভাবেই দায়ী নয়, আপনাকে অভিযুক্ত করাই যায় না কিন্তু আপনার বদনামটা হয়েছে, এরকম কিছু? এই জিনিসগুলো আসছে, ইদানিংকাল আসছে, এগুলো আসবে, এবং মাঝে মাঝে আপনার এর জন্য মন শরীর খারাপ হয়ে যাবে। 2022 জুলাই মাস অবধি আপনার বৃহস্পতি চলছে, এই সময় অবধি আর্থিক জায়গায় চাপের কারণ রয়েছে, টেনশনের কারণ রয়েছে, এবং মন একটু ভারাক্রান্ত থাকবে, চোখের মধ্যে প্রবলেম, মেনলি ডান চোখে কিছু প্রবলেম আসতে পারে, সতর্ক থাকবেন, এবং কোনো ছোটোখাটো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। আর একটা কথা বলি, এটা আমি ছকে দেখছি, এটা যদি বুঝে চলেন তাহলে হবে না, না বুঝে চললে হবে, আমি বলছি এটা বুঝে চললে হবে না, কিন্তু না বুঝে চললে সেটা কিন্তু ঘটবে, কারণ ভাগ্যের সাথে সাথে কর্মটা ভীষণ মাত্রায় জড়িয়ে। আমি আবার বলছি, এই প্রেডিকশনটা কিন্তু 30% মিলতে পারে, 70% মিলতে নাও পারে। কেন মিলতে না পারে? আমার পুরোটাই মিলছে না। না, এবার যেটা বলতে চলেছি, এখন যেটা বলবেন, আমি যেটা বলতে চাই, এটা 30, আগেরটা পুরোটা মিলবে, বাট এটা মিলতে পারে নাও মিলতে পারে, কারণ এটার সঙ্গে আপনার কর্ম, ভাবনা, চিন্তা জড়িয়ে আছে। যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, আপনি হঠাৎ করে যে কোনোভাবে হোক, মানে আপনি নিজে করলেন বা কেউ ঘাড়ে চাপ চেপে গেল, এরম কোনো অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন, অবৈধ প্রেম, যে প্রেমটা বৈধ নয়, এরম কিছু অবৈধ প্রেমে আপনি জড়িয়ে পড়তে পারেন, নয় আপনার ঘাড়ে চেপে গেল বা আপনি সামাও কিছু জড়িয়ে পড়লেন। শুনেছেন কথাটা? এটা 30% কারেক্ট হতে পারে। একটু কি শেয়ার করা সম্ভব হবে? আপনার প্রতি কোন নারীর অত্যাচার হওয়ার চান্স কিন্তু রয়েছে, মানে নারীর দ্বারা অত্যাচার হয়ে যাওয়া আপনার ভাগ্যে কিন্তু রয়েছে। এবার আপনার বক্তব্য আছে, যা বলুন। এটা তো আমি এলাক থাকবো, বাকি এগুলো যেগুলো আমি আগে দাদা বলেছি, আমার 70% আপনাকে চাপ পেতে হবে, 2 বছর পর থেকে ঠিক হবে, আর 2 বছর আগে ঠিক হওয়ার চান্স নেই। আপনার বাড়ির উত্তর পূর্ব কর্নার এবং পূর্ব কর্নার, এই দুটো জায়গা প্রবলেম হওয়ার চান্স রয়েছে, বাড়ির উত্তর পূর্ব কর্নার এবং পূর্ব কর্নার, উত্তর পূর্ব কর্নার এবং পূর্ব কর্নার, এই জায়গায় কিছু মানে খারাপ হতে পারে, মানে উত্তর উত্তর পূর্ব কর্নারে হতে পারে কোনো ভারী কোনো ভারী কোনো কিছু রইলো, সিঁড়ি বা কোনো ভারী কিছু, পূর্ব দিকে ভারী কিছু রইলো, তবে পূর্ব দিকে আমাদের পাতকুয়াটা আছে, পূর্ব দিকে পাতকুয়া গুড, পূর্ব দিকে পাতকুয়া খারাপ ফল দেয় না, পূর্ব দিকে পাতকুয়া অর্থ আনয়ন করতে সাহায্য করে, পূর্ব দিকে পাতকুয়া খুব ভালো ফল দেয়, কিন্তু উত্তর পূর্ব কর্নারে কোনো ভারী কিছু মানে সিঁড়ি জাতীয় কিছু, বা উত্তর পূর্ব কর্নারে নোংরা কিছু, উত্তর পূর্ব কর্নারে ভারী কিছু রেখে দিয়েছেন, বা কোনো কারণে সেখানটা কাটিং হয়ে আছে কোনো একটা জায়গা, বা নোংরা কিছু হয়ে আছে, বা পাঁচিল বা কোনো জায়গায় হয়তো ফেরেক ফেরেক দিয়ে দিয়েছেন, যদি এগুলো থাকে সেগুলো আপনার একটু এবড়ো খেবড়ো হয়ে আছে দাদা,
কিছু ফড়েক ফড়েক দেওয়া আছে ওখানে বা উঁচু উঁচু করে কিছু মানে একটু উঁচু নিচু হোক এর দেশে ওটা হয়ে আছে জায়গাটা এক্স্যাক্টলি স্টোন চিপ ফোন চিপ দিয়ে আছেন চিনি লাগে চায়ের পাতা লাগে জল লাগে এবং গ্যাস গ্যাস লাগে তো আপনি শুধুমাত্র চায়ের পাতা দিলেন গ্যাসটা দিলেন না চা হলো না চাটা তুলে নিলেন চিনি জল দিলেন গ্যাস দিলেন তাহলেও চা হলো না চা দিলেন গ্যাস দিলেন চিনি দিলেন জল দিলেন না তাও চা হলো না এটা একটা পার্ট অনেকগুলো পার্টের মধ্যে একটা পার্ট আপনি যদি মনে করেন আমি এখন অনলাইনে প্রেডিকশন করছি সেখানে কিছু সাহায্য আপনি নিতে পারেন বেশ থ্যাংক ইউ এই অনলাইন প্রেডিকশনটা মাথায় রাখতে হবে যে যারা অনলাইন প্রেডিকশন করাতে চাইছেন তারা যোগাযোগ এবং আমার মনে হয় যে চেম্বারে গেলে যেটা পাওয়া যেত তার থেকেও অনেকটা বেশি আমি অনেক বেশি সময় দিচ্ছি মানে আমি 10-12 মিনিট সময় দিতে পারি কিন্তু এখানে আমি যেহেতু ভিজিটটাকে আমি ডবল রেখেছি ফলে আমি ডবল টাইম দিচ্ছি এবং সেখানে মানুষকে জিজ্ঞাসা দিচ্ছি সেটা হচ্ছে আরাধ্য দেবতাকে মানে যাকে ডাকলে আপনি কিছু বেনিফিট পেতে পারেন যে আরাধ্য দেবতা ধরুন আমার লেখার জন্য পেন হচ্ছে আমার আরাধ্য দেবতা আমি পেনটা নিচ্ছি আরাধ্য দেবতাকে কখন প্রেয়ার করবেন কিছু কিছু বিশেষ কিছু নাম্বার যে নাম্বারগুলো আমি সাহায্য করতে পারে যদি প্রবলেমটা ক্রিটিক্যাল না হয় যেমন ইনার প্রবলেমটা ক্রিটিক্যাল না হয় যদি প্রবলেম ক্রিটিক্যাল না হয় অনলাইনে আপনি আমার প্রেডিকশন নিয়ে উপকার পাবেন একদম আগামীকাল ঠিক 12টার সময় অনুষ্ঠান রয়েছে আর ড্রিম ডেস্টিনিতে আগামীকাল থাকছে রুনস নিয়ে কিছু আলোচনা এবং ওই কার্ডস যে নাম্বার কার্ডস নাম্বার এবং রুন অবশ্যই আমরা আগামী কালকের দিকে অপেক্ষা করে থাকবো আজকে এই পর্যন্তই মনে দেখা অনেক 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 নমস্কার নমস্কার আপনাদের সবাইকে